মহালয়ার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গাপূজার সময় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ। সকালে রাজধানী ঢাকেশ্বরী পূজা মণ্ডপে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা জানান, সুষ্ঠু পরিবেশে দুর্গাপূজা আয়োজনে 21 দফা নির্দেশনা দিয়েছেন তারা। এবার সারা দেশে মোট 332,168টি ও ঢাকা মহানগরে মোট 242টি স্থানে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপগুলোতে পূজা উদযাপন পরিষদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মহালয়া অনুষ্ঠান সার্বিকভাবে এবং যথাযথ নিরাপত্তা বজায় রেখে পালন করতে হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সার্বিকভাবে মায়ের অর্চনার ব্যবস্থা করতে হবে। প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিদিন পূজা মন্দির মণ্ডপে সহযোগে নিরাপত্তা নিশ্চিত করবে সংশ্লিষ্ট মন্দির মণ্ডপ কর্তৃপক্ষ। প্রশাসনের আইনশৃঙ্খলা সদস্যদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।